সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন আসলে সংবাদগুলো ধীরে ধীরে খুশির সংবাদের দিকেই যাচ্ছে ভালো দিকেই যাচ্ছে যারা কিস্তি আদায় অসমর্থ তাদের পক্ষেই যাচ্ছে দেখতেই পাচ্ছেন কিস্তি আদায় করে জরিমানার শিকার হলো এক সমিতি গোপনে কিস্তি আদায় মানে রাতের বেলা কিস্তি আদায় করেছিল ধরে ধরা খেয়েছিল ইউনোর হাতে আবার সব এনজিওর কিস্তি আদায় বন্ধের নির্দেশ দিয়েছিল যশোর জেলা প্রশাসক আসলে এইভাবে সব জায়গার প্রশাসন যদি নড়ে চড়ে বসে তাহলে সকল নিরীহ মানুষ যারা খেটে খাওয়া মানুষ গরিব মানুষ কিস্ত কিস্তির টাকা নিয়ে তাদের সংসার পরিচালনা করছে এই কঠোর লকডাউনে যেহেতু তাদের আয় কমে গিয়েছে তারা তাদের সংসার পরিচালনা করতে একটু হলেও স্বস্তির স্বস্তির নিঃশ্বাস ফেলবে চলুন ঘটনাটি কোথায় ঘটেছে যে জরিমানার শিকার হয়েছে এনজিও জেনে আসি সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন কালীগঞ্জে কিস্তি আদায় করার সময় আশা সমিতিকে জরিমানা কে জরিমানা করলো কীভাবে কালীগঞ্জে কিস্তি আদায় সমিতির জরিমানা ঝিনাইদহে কালীগঞ্জে সরকারি নির্দেশ অমান্য করে গ্রাহকের কাছ থেকে ঋণের কিস্তি আদায় করার সময় আশা সমিতি কালীগঞ্জ শাখাকে জরিমানা করা হয়েছে আপনারা তো জানতে চান যে আসলে কোথায় সরকারি নির্দেশনা কোথায় কি অবশ্যই সরকারি নির্দেশনা যদি নাই থাকবে তাহলে এখানে একজন ইয়নো মহোদয় কেন জরিমানা করবেন আর জেলা প্রশাসক কেন কিস্তি আদায় নিষিদ্ধ করবেন বা বন্ধ করবেন মঙ্গলবার অর্থাৎ উনত্রিশ জুন সকাল দশটায় শহরের ভূষণ স্কুল সড়কে আশা সমিতিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণারানী সাহা সুবর্ণ রানী সাহাকে আমি সকল ঋণগ্রহীতার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি উপজেলা নির্বাহী অফিসার বলেন মঙ্গলবার সকালে নিশ্চিন্তপুরে কিস্তি আদায় করতে যায় আশা সমিতির কর্মীরা এ সময় খবর পেয়ে তিনি সেখানে গিয়ে সরকারি নির্দেশ অমান্য করে কিস্তি আদায় করার কারণে কালীগঞ্জ শাখাকে আশা সমিতি কালীগঞ্জ শাখাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিস্তি আদায় করতে পারবেন না বলেও তাদেরকে নির্দেশনা দিয়েছেন মর্মে তিনি জানিয়েছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিরোনামেও উঠে এসেছে যে কালীগঞ্জ কালীগঞ্জে কিস্তি আদায় করার সময় আশা সমিতিকে জরিমানা ধন্যবাদ দর্শক আসলে এটাও বেশি বেশি প্রচার করুন যা হতে আপনার এলাকায়ও এভাবে প্রভাব পড়ে এবং আপনিও এই কিস্তির অভিশাপ থেকে আপাতত যে করোনাকালীন লকডাউনের সময়কালে আপনি যাতে এই ইয়া থেকে মুক্তি পেতে পারেন এবং পরবর্তীতে আপনার সুবিধা মতো সময়ে আপনি কিস্তি দিতে পারেন কেননা এম আর এবং বাংলাদেশ ব্যাংক সব জায়গা থেকেই সার্কুলার আছে যদি গ্রাহক কিস্তি দিতে না পারে তাকে চাপ প্রয়োগ করা যাবে না এবং তারা যদি জুন পর্যন্ত একটা সময় দিয়েছিল জুনের পরে আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে এর মধ্যে কিস্তি দিতে পারলেও তাকে কোনো ধরনের খেলাপি করা যাবে না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ